এক্সট্রা টাইম। ক্লাব কর্তাদের ডাকে ফুটবলাররা ক্লাব তাঁবুতে এসেছিলেন। সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার কথা বললেন ফুটবলারদের সঙ্গে, পেপটক দিলেন, তারপর ছিল মধ্যাহ্নভোজ। গোটাটাই বিনিয়োগকারী সংস্থা কোয়েসের অনুমতি নিয়েই ক্লাব আয়োজন করেছিল। কাসিম থেকে ব্র্যান্ডন সবাই ছিলেন এদিন, এলেন না মার্টি ক্রেসপি। কেন আইজল ম্যাচে 18 জনের দলে ছিলেন না বলেই কি সবাই খাওয়া দাওয়া করলেন, কিন্তু কিছুই মুখে তুললেন না কোলাডো। দুজনেই একটু ছাড়ছাড় ভাব, এই ছাড়া ছাড়া ভাবটাকে আঁটতেই এদিনের পেপটক কাম মধ্যাহ্নভোজের আয়োজন। কোচ মারিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন কর্তা দেবব্রত সরকার। মারিও কথা দিলেন দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে দল। We missed these points in the first part of the league. We can come back the same points in the second part of the league. দলে পরিবর্তন চাই, হতে পারে স্বদেশি অথবা বিদেশি, ইঙ্গিতটাও দিয়ে দিলেন লাল হলুদ কোচ। Always in the process to get better players, but Indian or foreigners, we are always ready, because if tomorrow we have one player injured, we need to replacement very very fast. পয়লা বৈশাখে বারপুজোর দিন অধিনায়ক হিসাবে ঘোষণা হয়েছিল ব্রেন্ডনের নাম। তারপর অনেক জল বয়ে গেছে অদূরে বাওয়া গঙ্গায়, কখনো কাসিম কখনো ডিকা অধিনায়ক হয়েছেন। ক্লাবের সংস্কৃতি কোচের মাথায় ঢোকাতে চেয়েছেন কর্তারা। দল এখন বিপদে, অ্যারোজ ও আইজল ম্যাচে হার অনেকটা পিছিয়ে দিয়েছে দলকে। সচিব কল্যাণ মজুমদার বলছিলেন, এ ঘটনা ক্লাবের নতুন নয়, বিশ্বের সব দলই এই সমস্যায় পড়ে, ফিরে আসতেই হবে অন্ধকার থেকে। এমন কোনো সিচুয়েশন জীবনে নেই যেখানে বিকল্প হয় না বা বেটার কিছু হয় না, এমন কোনো সিচুয়েশন জীবনে নেই। এটাই খুবই সম্ভব এর থেকে ঘুরে দাঁড়ানো। এটা এবারে যা ঘটছে এটা নতুন কিছু ঘটছে না, বা একমাত্র ইস্টবেঙ্গলে ঘটেছে তাও নয়, সারা পৃথিবীর সব ক্লাবে কোনো না কোনো সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ক্লাবগুলো আবার ফিরে দাঁড়িয়েও আছে। মোহনবাগান এটিকে সংযুক্তিকরণ নিয়ে পড়শি ক্লাবকে বিত্তেও ভুললেন না তিনি। মোহনবাগান গিয়ে জিজ্ঞেস করো, আপনারা কখন এশিয়ান কাপ জিতেছেন কি, ওই যে জেতা সম্পর্কে আপনাদের পরিকল্পনা নিয়ে তারপর জবাবটা দেবো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।